সরকার কিছুদিন আগে দেখলাম আপনার আপনার এই যে বিরাট বড় পিকে হলদার আপনার ভারতে গ্রেফতার হলো, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাঠালো। আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী বিবৃতি দিলেন যে আওয়ামী লীগের কেউ না, তাহলে কি উনি বিএনপির লোক? ব্যাখ্যা দিতে হবে মাননীয় স্পিকার, সরকারের বাংলাদেশে অবস্থান করে প্রতিষ্ঠান করে বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে সে এত কোটি টাকা বিদেশে পাচার করলো আর ভারতে গিয়ে ধরা পড়লো, আমরা কেন তাকে গ্রেপ্তার করতে পারলাম না? ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র, তাকে এখনো পর্যন্ত কেন আমরা আনতে পাচ্ছি না? মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে আপনার ই কমার্সের নামে গত বছর ভয়ানক আকারে পত্র পত্রিকা এসছে, হাজার হাজার কোটি টাকা লোটপাট হয়েছে জনগণের টাকা। বাংলাদেশের এই আর্থিক প্রতিষ্ঠানের যে দুর্বলতার কারণে আজকে একজন পুলিশের ইন্সপেক্টর রানা সে আপনার দেশ থেকে পার হয়ে ভারতে আশ্রয় নিল, আজকে তাকে আমরা আনতে পাচ্ছি না। ভারতের সাথে বাংলাদেশের এত মৈত্রী সম্পর্ক, এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সমস্ত অন্তত পক্ষে আমরা কানাডা ইউরোপ আমেরিকা বাদই দিলাম, ভারত যে সমস্ত ক্রিমিনালদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশে নিয়ে আসতে হবে, জনগণের টাকা ফিরিয়ে আনতে হবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে সমস্ত টাকা লুটপাট হয়েছে সেই সমস্ত লাখ টাকা আজকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। মাননীয় স্পিকার, আমরা কেন বলছি এই কথাগুলো আমি কিন্তু আমার জায়গা থেকে নয়, কিছুক্ষণ আগে আমার যে মহিলা সদস্য বললেন যে আমরা দুর্গন্ধ ছড়াচ্ছি না, আমরা সুগন্ধ ছড়াচ্ছি। সত্যিকার অর্থে যদি এই জায়গাগুলোকে আমরা শক্তিশালী করতে পারি তাহলে অবশ্যই আমি বলবো যে বাংলাদেশের অর্থনীতি ভিত মজবুত হবে। আজকে যে কথাগুলো এসছে মাননীয় স্পিকার, যে আজকে আমাদের প্রকল্প ব্যয়, মাননীয় স্পিকার সময় বাড়িয়ে দিবেন, মাননীয় স্পিকার এখানে যে পরিমাণ অর্থ আজকে আমাদের প্রকল্পের যখন এস্টিমেট তৈরি করছি, আপনার বিদেশি কনসালটেন্ট নিয়োগ দিচ্ছি, ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে, তারপরে আমি হাজার কোটি টাকার প্রকল্প তৈরি করলাম, টেন্ডার হলো, কাজ শুরু হতে না হতেই রিভিশন হয়ে গিয়ে সে প্রকল্প বেড়ে হয়ে গেল কয়েক হাজার কোটি টাকা, কেন সেটা হবে মাননীয় স্পিকার? এগুলি হচ্ছে অনিয়ম দুর্নীতি। এই কারণে এখানে বলা হচ্ছে দ্বিতীয় সূত্রে যে যেখানে যে পরিমাণ প্রকল্পে ব্যয় সেটি সুনির্দিষ্টভাবে যদি না করি কম করি প্রকল্প বাস্তবায়ন হবে না, বেশি করলে অপচয় হবে। আজকে এই যে বিভিন্ন মেগা প্রকল্পগুলোতে আমরা দুর্নীতির অভিযোগ নিয়ে আসছি, এই কারণেই যে যখন প্রকল্প বাস্তবায়নের জন্য আপনি প্রকল্প পাস করছেন একনেক থেকে, তারপরে কয়েক বছর পর দেখা যাচ্ছে সে বিপুল পরিমাণ আপনার প্রকল্প অর্থ ব্যয় বাড়িয়ে দেওয়া হচ্ছে। যে কারণে মাননীয় স্পিকার এই বিষয়গুলো অর্থমন্ত্রীকে বলবো যে আজকে 7 লক্ষ কোটি টাকার বাজেট দিচ্ছেন, এখন বাংলাদেশের বয়স 50 বছর পেরিয়ে গেছে মাননীয় স্পিকার, যে কারণেই আজকে বাংলাদেশের যে আর্থিক সংগঠনগুলোর যে দুর্বল জায়গা রয়েছে, আর্থিক ব্যবস্থাপনার যে দুর্বলতা রয়েছে, এইটি আর আপনার বলার অপেক্ষা রাখে না, এইটিকে আপনাকে শক্তিশালী করতেই হবে। আজকে আমি পরিষ্কারভাবে বলবো পবিত্র কোরআনে আল্লাহ পাক যে সমস্ত অপরাধের শাস্তি দিয়েছে তার মধ্যে চুরির শাস্তি মাননীয় স্পিকার হাত কাটা। আল্লাহ বলছে আমি প্রজ্ঞ, আমি সর্বজ্ঞ, চুরি অপরাধ করলে হাত কেটে দেওয়ার কারণ কি? যে চোর আপনার চুরি রোধ হবে। আজকে মাননীয় স্পিকার যারা টাকা পাচার করেছে, যারা পাচার করে বিদেশে আপনার বেগমপাড়া বানিয়েছে, বিভিন্ন ব্যাংকে টাকা জমা রেখেছে, আপনি আজকে এই এই টাকা দেশে ফিরিয়ে আনার জন্য আপনি তাদেরকে দায়মুক্তি, 2 মিনিট মাননীয় সদস্য, 2 মিনিট তাদেরকে আপনি দায়মুক্তি দিচ্ছেন, এটা মানুষের ঠিক না। তাদেরকে দায়মুক্তি কেন দিবেন? এটা আমি আর একটি আয়াত দিয়ে আপনাকে বলে দিচ্ছি। আল্লাহ পাক মদের ক্ষেত্রে যে আয়াত দিয়েছে বলছে যে তুমি মদ আল্লাহ নিষিদ্ধ করেছে, ওইখানে পরিষ্কারভাবে বলছে যে মদ উপকারের চাইতে অপকারী বেশি। এইখানে তাফসিরের মধ্যে হচ্ছে উপকারটা কি, যারা মদের ব্যবসা করবে, দোকান খুলবে, ওইখানে কর্মচারী নিয়োগ পাবে, তারা কিছু কর্মসংস্থান হবে। কিন্তু মাননীয় স্পিকার এই মদের আজকে আপনি দায়মুক্তি দিবেন, আমি পরিষ্কারভাবে বলবো যে এটি আপনার ক্ষতির চাইতে লাভের চাইতে ক্ষতি বেশি হবে। কোনো অবস্থাতেই পাচারকারীদেরকে গ্রেপ্তার না করে, পাচারকারীদের আইনের আওতায় না এসে তাদেরকে আপনি দায়মুক্তি দিতে কোনো লাভ হবে না। মাননীয় স্পিকার আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি যে আল্লাহ পাকের যে বিধান সেই অনুযায়ী যদি আপনি অর্থমন্ত্রী চালান তাহলে বাংলাদেশের অর্থনীতিতে আপনার সমৃদ্ধি আসবে, বরকত আসবে, রহমত আসবে। এর বাইরে মাননীয় স্পিকার আজকে এই কথাগুলো বললে আপনারা কেন বাধা দিচ্ছেন? আমি তো খারাপ কিছু বলছি না, আপনাদের সমালোচনা করছি না, এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে এগুলো কিন্তু একদম ফান্ডামেন্টাল মৌলিক বিষয় জায়গা থেকে বলছি। এই জায়গাগুলো মাননীয় অর্থমন্ত্রী যদি সত্যিকার অর্থেই অনুশাসন পালন করেন তাহলে আমাদের দেশের অর্থনীতির চেহারা পাল্টাবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার ব্যয় করার ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে আপনি অর্থ বরাদ্দের দাবি করেছেন এই কয়েকটি বিষয়ে আমি আপনার দৃষ্টিপাত করব। এখানে অর্থ বরাদ্দ বাড়িয়েছেন, এই ব্যয়গুলো অপচয় হচ্ছে। মাননীয় স্পিকার নির্বাচন কমিশনে আপনি এখানে প্রায় 75 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দাবি করেছেন। নির্বাচন কি বাংলাদেশে হচ্ছে? মাননীয় স্পিকার নির্বাচনের নামে তো প্রহসন হচ্ছে, তামাশা হচ্ছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে মাননীয় স্পিকার যে নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে আপনি চিন্তা করে দেখেন, সেখানে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অসহায়, প্রধান নির্বাচন কমিশনার বলছে যে আমি আপনার ওই ওখানকার মাননীয় সংসদ সদস্যকে যদি আমার সিদ্ধান্ত না মানেন আমার কিচ্ছু করার নাই। এটা কথা হলো মাননীয় স্পিকার? একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এই ধরনের অসহায়ত্ব প্রকাশ করে,
তাহলে আজকে যে আমরা বলছি যে ক্ষমতাসীন সরকারের অধীনে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে না, এটি তার অন্যতম নজির, অন্যতম দৃষ্টান্ত, কোনো সন্দেহ নাই মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, সময় শেষ, শেষ করতে হবে। জি, দুই মিনিট দিয়েছি। জি, দুই মিনিট শেষ করবেন, দুই মিনিট আমাকে দিবেন। মাননীয় স্পিকার, আজকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আপনার নুরুল হুদা বলছেন যে ইভিএম কিছুটা ত্রুটি আছে, ইভিএম এর ব্যালট ইউনিটকে টেকনোলজির আওতায় আনা যায়নি। এই ধরনের ত্রুটিপূর্ণ ইভিএম দ্বারা কেন সাবেক নির্বাচন কমিশনার ভোট করলেন, তাকে বিচারের আওতায় আনা দরকার। আজকে বর্তমান নির্বাচন কমিশনাররা বলছেন যে আপনার ইভিএম এর ভোট কেন্দ্রে যে ডাকাত দাঁড়িয়ে থাকে সেটি ধরাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আজকে সত্যিকার অর্থে সাবেক বর্তমান যারা বলছেন তারা কিন্তু নির্বাচন ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে সুস্পষ্ট জনগণের সামনে চিত্র তুলে ধরেছে। মাননীয় স্পিকার, এই বিষয়গুলি আপনাকে স্পষ্টভাবে বলবো। আজকে জননিরাপত্তার ক্ষেত্রে আপনি ব্যয় বৃদ্ধি করেছেন, জননিরাপত্তা কি সত্যিকার অর্থে আজকে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে? আইন প্রয়োগের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে, সরকারি দলের জন্য এক ধরনের আইন, বিরোধী দলগুলোর জন্য আরেক ধরনের আইন। আপনি মাননীয় স্পিকার এই সংসদের একজন নারী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী। আমি একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা আপনার সামনে আমি তুলে ধরতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে গত পরশু দিনের পত্রিকা আমি পড়লাম, চোখ দিয়ে আমি পানি ধরে রাখতে পারিনি। সেইখানে একজন মহিলা, একজন নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, ওই তরুণী নিজের ফেসবুক ওয়াল স্ট্যাটাস দিয়ে ঘটনার বর্ণনা দেন। তাতে লিখেছেন, এই যে আমার ছেঁড়া জামাটা দেখছেন, এটাই আমার বাংলাদেশ। এদেশে মেয়েদের মলেস্ট হওয়া, হ্যারাস হওয়া, রেপ হওয়া, গালি খাওয়া স্বাভাবিকভাবে মেনে থাকতে পারলে থাকেন, নইলে এই রাগে দুঃখে ট্রমাইজ হয়ে সুসাইড করেন, মরে যান, যা খুশি করেন, কিন্তু প্রতিরোধ কিংবা বিচারের আশা করেন না। মাননীয় স্পিকার, এটা আমার কথা নয় যে নারী আইনের আশ্রয় নিয়েছে, মামলাও করেছে। আপনি দেখেছেন কিছুদিন আগে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কীভাবে নির্মম নির্যাতন করা হয়েছে। জননিরাপত্তা বিভাগের কাজ কী মাননীয় স্পিকার? মানুষের নিরাপত্তা দেওয়া। জননিরাপত্তা বিভাগের কাজ কী? অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসা। সাবেক পুলিশের আইজিপি শহীদুল ইসলাম উনি কিছু বললেন কি, যে আজকে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে যদি সরকারি দলের হয় সরকারের পূর্ব অনুমতি লাগবে। এটি কথা শেষ করবেন মাননীয় সদস্য। জি, কথাগুলো বললে সরকারি দল আপনারা অহেতুক বাধা প্রদান করছেন। মাননীয় সদস্য শেষ করুন, এই জায়গায় মাননীয় স্পিকার একটু সময় দিবেন। এই কথাগুলো আমাদেরকে বলতে হবে মাননীয় স্পিকার, এই কথাগুলো বলা লাগবে। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের এখানে মাননীয় মন্ত্রী আছেন, অনেক টাকা বাড়ানো হয়েছে, অনেক টাকা বৃদ্ধি করেছেন, কিন্তু প্রাথমিক শিক্ষা বিভাগে শতকরা 30% স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে। আপনি এখানে যে বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন এর খবর আছে। আমি লিখিতভাবে প্রাইমারি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা ডিজি, মন্ত্রী বরাবর পত্র দিয়েছি। আপনাকে 50 বছর চলে গেল, আপনি শিক্ষক নিয়োগ দিচ্ছেন, দেশের যদি শতকরা 30% স্কুলে 4-5 জন জনবল, 2 জন যদি থাকে, 1 জন যদি থাকে, স্কুল চলে মাননীয় স্পিকার? 30% স্কুল আজকে শিক্ষক স্বল্পতার কারণে কোনো শিক্ষা কার্যক্রম চলে না। তাহলে আজকে হাই যে 30-40 হাজার কোটি টাকা প্রাথমিক শিক্ষাকালী ভবন করব, আর শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, চিন্তা করা দরকার, যে আমার রিমোট এলাকায়, উপকূলীয় এলাকায়, দুর্গম এলাকায় আমাকে শিক্ষক স্বল্পতা দূর করার জন্য আমাকে কী বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেগুলো আপনি চিন্তা করছেন না।